সো হাই গাইজ, আবার এক নতুন ভিডিওতে অনেকদিন পরে ওয়েলকাম আর কি। তো এই ভিডিওটা স্পেশালিটি হচ্ছে, এই ভিডিওটায় ক্যাপশনও দেখেই নিয়েছেন, তো এটার প্রথম অনেকদিন পর শুনলাম, মানে আগেও শুনেছি দেখেছি বাট কোনোদিন ইউজ করতে পারিনি। তো এবার মানে এতদিন চেন লুপ ইউজ করতে পারে আলটিমেটলি চেনের মধ্যে, তো চেন লুপের সমস্যা এটাই হয়, খারাপ বলবো না, বাট অনেকটা চ্যাটচ্যাটে মানে ওই খুব স্টিকি হয়ে যায়, ময়লাটা খুব তাড়াতাড়ি ধরে নেয়। তো ওই জন্যে এটা এই প্রোডাক্ট নতুন ইউজ করছি, মানে এটা বোতলেরই প্রোডাক্ট, এটা স্পন্সার্ড ভিডিও নয়, প্রথমেই বলে দিই, সব নিজের টাকাই কেনা, এমন নয় না কেউ গিফট করেছে আমাকে, গিফট করতেই পারো, ছোটোখাটো ইউটিউবার তো কে দেখতে যাচ্ছে। যাই হোক, তো চেন এটার নাম হচ্ছে চেন পেস্ট মতুলের, এক সেকেন্ড বের করি, মালটা বের করা হয়নি এখন আমার। তো এটা হচ্ছে প্রোডাক্টটা, এটা চেন পেস্ট, মানে অল্টারনেটিভ টু চেন লুপ, গিয়ার অয়েলটা সবচেয়ে বেস্ট হয়, এখনও বলি গিয়ার অয়েল কিন্তু বেস্ট, গিয়ার অয়েলের কোনো অল্টারনেটিভ নেই চেনের জন্যে, বাট গিয়ার অয়েলটা কি হয় মানে অনেক ধরে ধরে দিতে হয়, বাট এটা নতুন, মানে প্রথম টাইম ইউজ করবো, এটা দেখা যাক কীরকম হয় কী না হয়। এটা MRP 390, বাট আমি অনেক কমই পেয়ে যাই, আমি ডিস্ট্রিবিউটারের কাছ থেকে মালটা তুলি বলে অনেকটা কমে পেয়ে যাই। তো অনলাইনে পাওয়া যাচ্ছে কিন্তু ওরা MRP-তে বিক্রি করে, ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, মেনলি ফ্লিপকার্টেই পাওয়া যায়, আমাজন ধরো এটা পাওয়া যায় না, চেন পেস্ট, এটা এই যে মতুল চেন পেস্ট, জানি না ফোকাস নিচ্ছে কি না, ঠিক আছে। তা আমার কাছে এটা আসলে অনেকগুলোই রাখা রয়েছে, এতগুলো রয়েছে আমার কাছে, তো এগুলো মানে আর কি এতগুলো আমার না, দেবো একজনকে, একসঙ্গে নিয়ে এসেছি, কমে পেয়েছি বলে একসঙ্গে নিয়ে চলে এসেছি। তো আপাতত আমি দুটো টাকা, বাকি তিনটে দিয়ে দেবো, টোটাল পাঁচটা এনেছিলাম। এবার তোরও দেখা যাক নিচে গিয়ে যে কেমন করে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান কী হয়, তো নিচে দেখা হচ্ছে, নিচে দেখি, মানে আমারও ফার্স্ট টাইম এটা, আশা করছি সমস্যা হবে না অ্যাপ্লাই করতে। এসে গেছি আমার স্টুডিওতে, মানে সত্যি বলতে যা করি সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, ফ্যানটা এই যে গাড়ি, আজকে লাস্ট সার্ভিস ছিল, ফোর্থ ফ্রি সার্ভিস, মানে এখনটা ফ্রি সার্ভিস শেষ কমপ্লিট এই গাড়ির, এবার সবই পেড সার্ভিস হবে, আর যথারীতি কোম্পানি থেকে করাবো না, কারণ যা চার্জ করে তো ওটা ইম্পসিবল বিয়ার করা। আমি বলবো না যে কাজ খারাপ করে, বাট কিছু কিছু কাজ বাইরে থেকে করানো ভালো, আর নতুন একটা গাড়ি নেওয়ার প্ল্যান হচ্ছে, খুব জলদি নেবো। তো এই যে চেন, মানে সার্ভিসিংয়ের সময় একটু ওয়াশ করেছিলাম, চেনটা একদম ড্রাই রয়েছে। এই গাড়ির সমস্যা হচ্ছে এই একটাই, চেন লুপের সময় মানে চেন পেস্ট যে অ্যাপ্লাই করবো, এই অ্যাপ্লাই অ্যাপ্লিকেশনের সময় এইদিকে ডবল সার্ভিসার থাকার কারণে একটু সমস্যা হয়, তো আমাকে হয়তো এখান থেকেই মানে এটা করতে হবে, এই যে চেনের কন্ডিশান। তো এই সামনে ব্রাশের মতো সব সিজিয়ে দেওয়া আছে, একটু সফট, মানে চেন যে হার্ড, মানে যেভাবে পুশ করতে হয় ওটা সেই হিসাবে একটু সফট ব্রাশ দেওয়া রয়েছে। তো এটা সিল থাকে ফার্স্টে, সিলটা এরকম ভাবে মানে প্যাচটা ঘুরিয়ে এখানে যে সিল দেওয়া রয়েছে মুখের মধ্যে, এই সিলটা সরাতে হবে আগে, এই যে সিল সরিয়ে দিলাম। এইবার মেন হচ্ছে এটাই এটাই সব সবচেয়ে চাপের কাছে হচ্ছে এইটাই, এটাকে অ্যাপ্লাই করা। এরকম করে চিনে এখানে জাস্ট এরকম লাগিয়ে দেবেন, এবার লাগিয়ে এটাকে এখান থেকে কন্টিনিউ এরকমভাবে জাস্ট বেশি দেবেন না, হয়তো প্রথমবার আমার বেশি বেরোলো বলে চেনটাকে এরকম করে হোয়াইট, মানে কী বলবো আর কি, যেরকম করে আমার দাঁত মাই সকালবেলা টুথপেস্টের মতন সেই হালকা করে এখানে সব এই লিঙ্ক জয়েন্টের যেগুলো সেগুলো এখানে অ্যাপ্লাই করে দিতে হবে।
তো এই হলো চেন্নাই কন্ডিশন, একটু একটু ওই হোয়াইটিশ মানে গ্রিজি টাইপ করে মানে মেটেরিয়ালটা, বাট আমাকে যখন নিয়েছে তখন আমায় বলেছে যে এটা দিয়ে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটার, সেটা হচ্ছে যখন লুপ যখন ট্রেন যখন ঘোরে চেনের যখন লুপ দিলে যখন চেন ঘোরে আর কি, তো সবচেয়ে খারাপ হচ্ছে যখন গাড়ি চলে লুপ দেওয়ার পরে দেখবেন রিমের মধ্যে লুপের যে ময়লাগুলো থাকতো ছিটে 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 এমনভাবে লেগে যায়, ওগুলো পরে একবার সাবান জল দিয়ে উঠতে চায় না, ততক্ষণ আপনি কেরোসিন বা কোনো ডিজেল বা কিছু অ্যাপ্লাই করছেন। তো এটার প্লাস পয়েন্ট এটাই যে যে বলেছে, এখনও জানি না, আমি ইউজ করে দেখি, বলেছে যে এটা লুপের থেকে বেশি অনেকটাই চলবে, প্লাস এটার ছিটবে না, মানে লুপ দিলে যেমন ছেটে ব্যাপারটা, বাট প্রথমবার দিয়েছি তো আমি হয়তো আমার ছিটতে পারে না, হয়তো আমি একটু বেশি দিয়ে ফেলেছি, কারণ এদিকেও দিয়েছি ওদিকেও দিয়েছি প্রথমবার। আর রিগার্ডিং আমার বাইক ইন্টারসেপ্টর, এটার ফোর্থ ফ্রি সার্ভিসে কী হলো আলটিমেটলি, ফ্রি সার্ভিসে বলতে গেলে কিছুই হয় না, কারণ ফ্রি সার্ভিস বলে ওরা, বাট আপনি যখনই গাড়ি গ্রিজিং করাবেন বা কিছু করাবেন ওই লেবার চার্জটা ওরা এক্সট্রা করে ধরবে। তো আমার বিল হয়েছে ১০০ টাকা, ফ্রি সার্ভিসে ১০০ টাকা বিল হয়েছে কনজিউমেবল চার্জ, কারণ অয়েল চেঞ্জ তো কোম্পানি থেকে করাই না, অয়েল আমার নিজে আলাদা করে ঢালি মতুলে ঢালি, এটা মতুলেরই ঢালি আমি, আর একটু টুকটা সব ওয়াশ করে দিয়েছি। আর সবচেয়ে বড়ো অ্যাডিশন এই সার্ভিসে আমি যেটা করেছি, কারণ আমার যে নর্মাল যে অয়েল ফিলের যে ক্যাপ যেটা থাকে সেটা আর কি খারাপ হয়ে গেছে, মানে দাগ খোলা বন্ধ করতে গিয়ে ওটা কালো থাকে, তো ওটা রংচটা গেছিলো পুরো, তো ওই জন্য চেঞ্জ করে এইবার এই জিনিসটা আমি লাগিয়েছি কোম্পানির অফিসিয়াল অ্যাক্সেসরিজ। মানে বেসিক্যালি এটা ১৫০ টাকা ২০০ টাকার মাল, আর লোগোটার জন্য বাকি ৫০০ টাকা এক্সট্রা, এই হচ্ছে দাম। বাকি গাড়ি এখন ফার্স্ট ক্লাস রয়েছে, আগামী ২৮ তারিখে একটা রাইড হতে চলেছে, হতে পারে, চান্সেস খুবই বেশি, ঠিক আছে, তো ওটার প্রিপারেশন নেওয়া হচ্ছে। এই হলো আমার ১১, স্যাডেল স্টে সব রেডি। ও আমি একটা যেটা বলতে ভুলে গেছিলাম, আমি একটা স্যাডেল ব্যাগ কিনেছি, গার্ডিয়ান গিয়ার্স না কী পেয়েছিলাম, ৩১০০ টাকা মতো নিয়েছে, এখনও ইউজ করিনি, দেখা যাক এরাইডে ইউজ করে দিয়ে কেমন হয়, আশা করি ভালো হবে। আর আমি যে রেটা রাইড করি আমি, মানে ৯ মাসে একটা রাইড করি আমি, তার জন্য ৩১০০ টাকাটা কেনা বেশি লাগবেও না, তো দেখা যাক এবার ইউজ করে দেখি চেন টেস্টটা যে কেমন কী হয়, কারণ নতুন আমি সত্যি বলতে আমি কোনো এখনও বারবার বলছি আমি এটা কোনো পেড প্রমোশন নয় আমার, মানে বোতুলের জন্য আমার কোনো প্রমোশন এটা নয়, বোতুলে আমি নিজে পার্সোনালি ইউজ করি বলে আমি বলছি, আমি আজ অব্দি কোনো খারাপ সার্ভিস বা খারাপ ফিডব্যাক বোতুলের থেকে পাইনি, যথেষ্ট ভালো। এবার আপনারা যা বোঝেন সেটা, মানে যেটা আপনারা ভালো বোঝেন সেটা আপনারা করবেন, আপনি কোম্পানি অয়েলও ইউজ করতে পারেন, কোম্পানির লুপ ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করে দেখলাম, কারণ সব কিছু এটা ফার্স্ট টাইম ইউজ করে দিয়ে কেমন রিভিউ হয়। তো ভিডিওটা ছোটোটা ভিডিও DIY বেসিক্যালি, এটা ভিডিওটা পুরোটাই DIY, যেটা চলে করতে পারেন, চেনটা একটু শিওর রাখবেন চেনটা যেন পরিষ্কার থাকে, তো ওটা মাথায় রেখে আপনি করবেন। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই, আবার সামনে কোনো ভিডিও থাকবে না, যদি কোনো দেখানোর মতন কোনো কন্টেন্ট পাই অবশ্যই ভিডিও করবো, কারণ আমি বেকার কোনো মানে হাউ কন্টেন্টের ওপরে ভিডিও বানাই না যেটা কোনো কাজে লাগবে না, যতটুকু লাগে যতজন দেখবে ওটাই আমার লাভ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কিছু জানার থাকে বা কিছু জানার থাকে আমাকে অবশ্যই বলবেন, আর ভালো লাগলে চ্যানেলে কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, কারণ যদি কিছু দেখানোর মতন ভিডিও অবশ্যই পাই, কারণ কন্টেন্ট পাই দেখানোর মতন আমি অবশ্যই ভিডিও করে আপনার জানাবো, নাহলে একদম রাইডের ভিডিওতে দেখাবো। তো ২৮ তারিখে বেরোতে পারি, টার্গেট হচ্ছে বাগদা সি বিচ, তো ওখানে ইজি বিচের ক্যাম্পে তো বুকিং পাইনি, এবার দেখা যাক এখান থেকে পাইনকো ক্যাম্পে যদি পেয়ে যাই তাহলে ওখানে অ্যাকোমোডেশন নিয়ে নেবো। তো দেখা হচ্ছে না পরের ভিডিওতে, আজকের জন্য এত অবধি, টাটা।